হ্যালো এভরিওয়ান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ বিএসএস শিক্ষার্থীর জন্য যে বাদ পড়া ভিডিও, পঞ্চম সেমিস্টারে যে চারটি ভিডিও বাদ পড়েছিল সেই ভিডিওগুলো আজকে দেব। ইতিহাস 4, ভূগোল 4, অর্থনীতি 4 এবং দর্শন 4 যে বাদ পড়েছিল সেগুলো আজকে নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। আমরা ইতিহাস 4 এখানে দেওয়া আছে 5302 অর্থাৎ পঞ্চম সেমিস্টারে। তাহলে এখানে বড় প্রশ্ন আমি 6টা দিয়েছি। নাম্বার 1, আধুনিক যুগ বিভাজনের সমস্যাগুলি কী কী? নাম্বার 2, ইউরোপের জাতীয় রাষ্ট্রের উদ্ভব ও বিকাশের কারণসমূহ আলোচনা করুন। নাম্বার 3, রেনেসাঁসের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন। নাম্বার 4, সংস্কার আন্দোলন কী, এর কারণ, ফলাফল এবং প্রভাব আলোচনা করুন। নাম্বার 5, শিল্প বিপ্লবের কারণগুলো বর্ণনা দিন। এই ইংল্যান্ডে যে শিল্প বিপ্লবের যে আর্থসামাজিক রাজনৈতিক কারণ ও ফলাফল পর্যালোচনা করুন। নাম্বার 6, সন্ত্রাসের শাসন পরিচালনা সম্পর্কে বর্ণনা করুন। আমি আবার বলছি, নাম্বার 1, আধুনিক যুগ বিভাজনের সমস্যাগুলি কী কী? নাম্বার 2, ইউরোপে জাতীয় রাষ্ট্রের উদ্ভব ও বিকাশের কারণসমূহ আলোচনা করুন। নাম্বার 3, রেনেসাঁসের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন। নাম্বার 4, প্রতিসংস্কার আন্দোলন কী, এর কারণ এবং ফলাফল প্রভাব আলোচনা করুন। নাম্বার 5, শিল্প বিপ্লবের কারণগুলো বর্ণনা করুন এবং ইংল্যান্ডে যে শিল্প বিপ্লবের আর্থসামাজিক ও রাজনৈতিক কারণ ও ফলাফল পর্যালোচনা করুন। নাম্বার 6, লাস্ট নাম্বার, সন্ত্রাসের শাসন পরিচালনা সম্পর্কে বর্ণনা করুন। এবার আমরা আসব ছোট প্রশ্ন। নাম্বার 1, রেনেসাঁস বলতে কি বোঝায় বা রেনেসাঁস কি? একই কথা। নাম্বার 2, জাতীয় রাষ্ট্র কি? নাম্বার 3, মার্টিন লুথার এর কৃতিত্ব কি? নাম্বার 4, ইনকুইজিশন কি? নাম্বার 5, ওয়েস্টফেলিয়া সন্ধি কি? নাম্বার 6, শিল্প বিপ্লবের কারণসমূহ কি ছিল বা শিল্প বিপ্লবের কারণটা কি? একই কথা। অনেক সময় দেখা যায় যে বড় প্রশ্ন ছোট আকারে আসতে পারে, ছোট প্রশ্ন বড় আকারে দিতে পারে, সেটা মার্কের উপর আমরা করবো। আমরা ছোট আকারে আসলে ছট করব, আর বড় আকারে আসে বড় করব। আমি আবার বলছি, নাম্বার 1, রেনেসাঁস বলতে কি বোঝায়? নাম্বার 2, জাতীয় রাষ্ট্র কি? নাম্বার 3, মার্টিন লুথার এর কৃতিত্ব কি? নাম্বার 4, ইনকুইজিশন কি? নাম্বার 5, ওয়েস্টফেলিয়া সন্ধি কি? নাম্বার 6, শিল্প বিপ্লবের কারণসমূহ কি? এবার আমরা আসবো দর্শন 4, 5303, এখানে 5 মানে পঞ্চম সেমিস্টার। এখানেও আমি 5-6টা প্রশ্ন দিয়েছি, নাম বড় প্রশ্ন 6টা আছে এবং এখানে 8টা থাকবে, 4টা দিতে হবে। এবার ছোটো প্রশ্ন 8টা থাকবে, 4টা দিতে হবে। নাম্বার 1, নৈতিকতা বলতে কি বোঝায়? নৈতিকতার সাথে সমাজ এবং ব্যক্তির সম্পর্ক ব্যাখ্যা করুন। নাম্বার 2, নৈতিকতা কি ধর্ম নিরপেক্ষ হতে পারে? প্রশ্ন, নৈতিকতার সাথে ধর্মের সম্পর্ক ব্যাখ্যা করুন। নাম্বার 3, মেইনং এর মূল তথ্যটি ব্যাখ্যা করুন। নাম্বার 4, উপযোগবাদ কি? মিলের উপযোগবাদ আলোচনা করুন। নাম্বার 5, সমতার ধারণাটি ব্যাখ্যা করুন। বিপরীত বৈষম্য কি? সমতার নীতি বিরোধী, এটা নিয়ে আলোচনা করুন। নাম্বার 6, শাস্তি কি? শাস্তি সম্পর্কিত বিভিন্ন মতবাদ আলোচনা করুন। আমি আবার রিপিট করছি, নাম্বার 1, নৈতিকতা বলতে কি বোঝায়? নৈতিকতার সাথে সমাজ এবং ব্যক্তির সম্পর্ক ব্যাখ্যা করুন। নাম্বার 2, নৈতিকতা কি ধর্ম নিরপেক্ষ হতে পারে? নৈতিকতার সাথে ধর্মের সম্পর্ক ব্যাখ্যা করুন। নাম্বার 3, মেইনং এর মূল তত্ত্বটি ব্যাখ্যা করুন। নাম্বার 4, উপযোগবাদ কি? মিলের উপযোগবাদ আলোচনা করুন। নাম্বার 5, সমতার ধারণাটি ব্যাখ্যা করুন। বিপরীত বৈষম্য কি? সমতার নীতি বিরোধী, আমি আলোচনা করুন। নাম্বার 6, শাস্তি কি? শাস্তি সম্পর্কিত বিভিন্ন মতবাদ সম্পর্কে আলোচনা করুন। এখানে ছোট প্রশ্ন, নাম্বার 1, প্রেরণা ও অভিপ্রায়ের পার্থক্য উল্লেখ করুন। এই দুটোর মধ্যে পার্থক্য কি? নাম্বার 2, সর্বজনীন সুখবাদ কাকে বলে? নাম্বার 3, আবেগবাদ সম্পর্কে আলোচনা করুন। নাম্বার 4, স্বার্থের সমবিবেচনা নীতিটি লিখুন। নাম্বার 5, যৌতুক প্রথা অনৈতিক কেন? নাম্বার 6, পরিবেশ নীতিবিদ্যা কি? আমি আবার বলছি, নাম্বার 1, প্রেরণা ও অভিপ্রায়ের পার্থক্য উল্লেখ করুন।
2 সর্বজনীন সুতপাত কাকে বলে? 3 আবেগবাদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করুন। আলোচনা থাকলে সংক্ষিপ্ত ছোট প্রশ্ন সংক্ষিপ্ত আলোচনা করতে হবে। 4 স্বার্থের সমবিবেচনার রীতিটি লিখুন। 5 যৌতুক প্রথা অনৈতিক কেন? এবং 6 পরিবেশ নীতিবিদ্যা কি? এবার আমরা আসব ভূগোল ও পরিবেশ 4 5308 কোর্স। এখানে 5 আছে যেহেতু পঞ্চম সেমিস্টার, এখানে বড় প্রশ্ন আছে 6টা। 1 বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য কি? এর উপাদানসমূহ বর্ণনা করুন। 2 বাংলাদেশের ভূসংস্থান ও ভূ প্রকৃতি আলোচনা করুন। 3 ব্রহ্মপুত্র যমুনা নদী ব্যবস্থা আলোচনা করুন। 4 বাংলাদেশের বনভূমির শ্রেণীবিভাগ এবং গুরুত্ব বর্ণনা করুন। 5 বাংলাদেশের প্রধান প্রধান শিল্পসমূহ কি কি এবং এর অবদান বর্ণনা করুন। 6 বাংলাদেশের প্রধান প্রধান শস্যসমূহ কি কি, জাতীয় উন্নয়নে অর্থকরী ফসলসমূহের অবদান বর্ণনা করুন। আমি আবার বলছি, 1 বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য কি কি, এর উপাদানসমূহ বর্ণনা করুন। 2 বাংলাদেশের ভূসংস্থান ও ভূপ্রকৃতি আলোচনা করুন। 3 ব্রহ্মপুত্র যমুনা নদী ব্যবস্থা আলোচনা করুন। 4 বাংলাদেশের বনভূমির শ্রেণীবিভাগ এবং গুরুত্ব বর্ণনা করুন। 5 বাংলাদেশের প্রধান প্রধান শিল্পসমূহ কি কি এবং এর অবদান বর্ণনা করুন। 6 বাংলাদেশের প্রধান প্রধান শস্যসমূহ কি কি, জাতীয় উন্নয়নে অর্থকরী ফসলসমূহের অবদান বর্ণনা করুন। ছোট প্রশ্ন 1 বাংলাদেশের জনসংখ্যাকে কি উপায়ে সম্পদে পরিণত করা যায়? 2 টার্সিয়ার যুগের পাহাড় সমূহ আলোচনা করুন। 3 বাংলাদেশের খনিজ সম্পদ সমূহ কি কি? 4 পোশাক শিল্পকে কেন $1 বিলিয়ন শিল্প বলা হয়? 5 বাংলাদেশের অর্থনীতিতে কৃষির প্রভাব আলোচনা করুন। 6 লাস্ট ত্রিভুজ গ্রাফ কি? আমি আবার বলছি, 1 বাংলাদেশের জনসংখ্যাকে কি উপায়ে সম্পদে পরিণত করা যায়? 2 টার্সিয়ার যুগের পাহাড় সমূহ আলোচনা করুন। 3 বাংলাদেশের খনিজ সম্পদ সমূহ কি কি? 4 পোশাক শিল্পকে কেন $1 বিলিয়ন শিল্প বলা হয়? 5 বাংলাদেশের অর্থনীতিতে কৃষির প্রভাব আলোচনা করুন। 6 ত্রিভুজ গ্রাফ কি? এবার আসবো আমরা অর্থনীতি 4 5306, এখানে 5 আছে পঞ্চম সেমিস্টার, এখানে বড় প্রশ্ন 6টা। 1 পরিসংখ্যানের সংজ্ঞাদের এর কার্যাবলী বা পরিসংখ্যানের কার্যাবলী আলোচনা করুন। এর বলতে পরিসংখ্যানের পরিসংখ্যানের কার্যাবলী আলোচনা করুন। 2 সহ সম্পর্কের সহগ ব্যাখ্যা করুন এবং সহ সম্পর্ক সহগের বৈশিষ্ট্যগুলো লিখুন। 3 বে তত্ত্বটি লিখুন, একটা তথ্যের নাম বে তত্ত্বটি লিখুন, বে তত্ত্বের প্রমাণ ও ব্যবহার বর্ণনা করুন। 4 দ্বিপদ বিন্যাস কি, এর সত্য সমূহ কি কি সেটা একটু বর্ণনা করুন। 5 চিত্রসহ এক প্রান্তীয় যাচাই পদ্ধতিটিকে বর্ণনা করুন। 6 প্রকল্প যাচাই কি এবং কত প্রকার কি কি এবং সেটাকে বর্ণনা করুন। আমি আবার বলছি, 1 পরিসংখ্যানের সংজ্ঞাদের এর কার্যাবলী আলোচনা করুন। 2 সহ সম্পর্কের সহগ ব্যাখ্যা করুন, সহ সম্পর্ক সহগের বৈশিষ্ট্যগুলো লিখুন। 3 বে তথ্যটি লিখুন, বে তত্ত্বের প্রমাণ ও ব্যবহার বর্ণনা করুন। 4 দ্বিপদ বিন্যাস কি, এর সত্যসমূহ কি কি। 5 চিত্রসহ এক প্রান্তীয় যাচাই পদ্ধতিটি বর্ণনা করুন। 6 প্রকল্প যাচাই কি, কত প্রকার কি কি বর্ণনা করুন। ছোট প্রশ্ন অর্থনীতি 4-এর 1 মধ্যক ও প্রচুরক এর মাঝে পার্থক্য লিখুন, পার্থক্যটা কি। 2 তথ্য সংগ্রহের উৎস কি কি। 3 বিস্তার পরিমাপ কাকে বলে, উদাহরণ সহ লিখুন। 4 বিস্তার পরিমাপ কাকে বলে, ডাবল হয়ে গেছে একটা প্রশ্ন, বিস্তার পরিমাপ কাকে বলে একটা দিলাম, উদাহরণ সহ লিখুন। 5 পরিমিত ব্যবধানের সুবিধা অসুবিধাগুলো কি।
নাম্বার পাঁচ হবে এখানে, আমরা একটা নাম্বার ডাবল করেছি, দুই এক দুই তিন 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 চার পাঁচ। নাম্বার চার, পরিমিত ব্যবধানের সুবিধা অসুবিধাগুলো কী কী, আর নাম্বার পাঁচ, পরীক্ষণ কী। এখানে সংক্ষিপ্ত আকারে পাঁচটা দিয়েছি, একটা দিইনি আমি। নাম্বার ওয়ান, আবার বলছি মধ্যক ও প্রচুরক এর মাঝে পার্থক্য লিখুন। নাম্বার দুই, তথ্য সংগ্রহের উৎস কী কী। নাম্বার তিন, বিস্তার পরিমাপ কাকে বলে উদাহরণসহ লিখুন। আবার নাম্বার চার, পরিমিত ব্যবধানের সুবিধা এবং অসুবিধাগুলো কী, পরীক্ষণ কী, এই সম্পর্কে আর কি লিখতে হবে। তা প্রিয় শিক্ষার্থী, আজকে যে আমি এই বাদ পড়া যে চতুর্থ পঞ্চম সেমিস্টারের যে চারটে সাবজেক্ট যে বাদ পড়েছিল সেই চারটে দিয়েছি এখানে। দর্শন দর্শন চার, অর্থনীতি চার, ভূগোল চার, ইতিহাস চার। আশা করছি পরীক্ষা যেহেতু খুব খুব কাছে এসছে, আর অল্প সময় কয়েকদিন থেকে শুরু হবে, তিন তেসরা নভেম্বর থেকেই, আপনারা এটা বেশি বেশি পড়বেন, ফলো করবেন এবং সেইভাবে অনুযায়ী পড়াশোনা করবেন। এবং পরবর্তী অন্য কোনো আবার একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে, সে অপেক্ষায় ভালো থাকবেন।